ফিল্ম অপহরণ তো একটা অপহরণ তো আর এটা নর্মাল কোনো মানে ইস্যু না, তাই না? বরং উনি আগে অপহরণ হয়েছিল নাকি এখন অপহরণ অবস্থায় আছে এটা আপনারা দেখেন? তো উনি অপহরণ হয়েছে এরকম আমরা ইতিপূর্বে শুনি নাই। আমার মনে হয় যে এটা কোনো একটা সাজানো গল্প বা সাজানো কোনো নাটক। ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, নেত্রকোনা পাঁচ আসনের সংসদ সদস্য। ক্লিন ইমেজের পাশাপাশি প্রজ্ঞাবান এই রাজনীতিবিদ তৃতীয়বারের মতো এমপির দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন অন্য একটি কারণে, অপহরণের শিকার হয়েছিলেন সরকার দলীয় এই সংসদ সদস্য। এই ঘটনায় তার স্ত্রী রওশন হোসেন একটি মামলাও করেছেন। মামলার তথ্য বলছে, চলতি বছর 7 ফেব্রুয়ারি আনুমানিক রাত 9টায় নিজ নির্বাচনী এলাকা থেকে অপহরণের শিকার হন এমপি ওয়ারেসাত হোসেন বেলাল। 27 মার্চ পর্যন্ত রাজধানীর একটি বাসায় তাকে জিম্মি করে রাখা হয়। ওই দিন বিকাল 5:30টার দিকে স্ত্রী পুত্র মিলে সংসদ সদস্যকে উদ্ধার করেন। 5 মাস পর চলতি বছরের আগস্টে নেত্রকোনার পূর্বধলা থানায় অপহরণের মামলাটি করা হয়। এমপির অপহরণ কাণ্ড যে সাজানো তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। 7 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ জিম্মি দশার এই 48 দিনে তাকে নিজ এলাকাসহ সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে। সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের কথিত অপহরণকাণ্ডের ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটারের দূরত্বে কাজলা টেকনোলজি অফিস, যেটি তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। অনুসন্ধান বলছে প্রতিষ্ঠানের এজিএম দেলর হোসেন 12 নম্বর রোডের সেই বাসাটি ভাড়া করেছিলেন। অফিসে ঢুকতেই দেলর হোসেনকে পাওয়া গেল। আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও অপহরণ মামলাটি যে সাজানো সেটা স্বীকার করলেন। আমি আপনারা বুঝতেছেন যে স্যারের বাসা থেকে উনি এলাকার উদ্দেশ্যে গেছেন বা বাসা থেকে বাহির হয়েছেন, তাইলে তো এটা আর কিডন্যাপ কিভাবে হয়, অপহরণ কিভাবে হয়? এবং যে জায়গায় উনি থাকতেন এবং ওনার ছেলে ছেলের বউ আসতো, হ্যাঁ আসতো, তাইলে সেখানে তো কিডন্যাপ না? না 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 না, এটা এটা কিডন্যাপ হওয়ার কথা, সেটা অপহরণের গুম করা হয় না, এটা হয়তো এটা ভুলে হয়তো করছে। মামলায় বাদী বিবাদীর প্রসঙ্গ তুলতেই তিনি আমাদেরকে একটি সূত্র ধরিয়ে দিলেন। যেহেতু স্যার বাইরে ছিল, বিয়ে করছে, তখন আমাকে বলা হয়েছে যে বাসা নয়, বাসা তো আপনার একজন সংসদ সদস্যের হিসাবে বললে, ওনার কথা বললে ভাড়া দিবে অনেকটা কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো। অর্থাৎ এমপির গোপনে দ্বিতীয় বিয়ে নিয়ে এত লঙ্কাকাণ্ড। নাদিয়া আক্তার নামে যে নারীকে অপহরণ মামলার 1 নম্বর আসামি করা হয়েছে, তিনি এমপির দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী তথা এমপি অপহরণ মামলার 1 নম্বর আসামি নাদিয়া আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। একটা এমপি অপহরণ তো একটা অপহরণ তো আর এটা নর্মাল কোনো মানে ইস্যু না, তাই না? বরং উনি আগে অপহরণ হয়েছিল নাকি এখন অপহরণ অবস্থায় আছে এটা আপনারা দেখেন? অনুসন্ধানের এ পর্যায়ে এসে কয়েকটি বিষয়ে নিশ্চিত হয়েছি আমরা। প্রথমত, এমপি অপহরণ মামলাটির ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। দ্বিতীয়ত, এমপির দ্বিতীয় বিয়ে সম্পর্কে তার ছেলে ও ঘনিষ্ঠজনেরা অবগত ছিলেন। তৃতীয়ত, সেই ঘনিষ্ঠজনদের শায়েস্তা করতেই অপহরণের নাটক সাজিয়ে দ্বিতীয় স্ত্রী নাদিয়া আক্তারকে 1 নম্বর আসামি করে 9 জনের বিরুদ্ধে মামলাটি করেন প্রথম স্ত্রী রওশন হোসেন। এবং সবশেষ, অপহরণ মামলা, উদ্ধার, বিয়ে, ডিভোর্স সব কিছুর কলকাঠি নেড়েছেন এমপির কথিত ব্যক্তিগত অফিসার দেলর হোসেন, যিনি ইতিমধ্যে অর্থ সম্পদে ফুলে ফেঁপে উঠেছেন।